সংস্কার না হয় চলাচলের অযোগ্য মাদারীপুরের 10 কিলোমিটার আঞ্চলিক সড়ক যাত্রীদের দুর্ভোগ। 700 বছরের পুরনো মানিকগঞ্জের মাচাইন মসজিদ ও শাহ রোস্তমের মাজার সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ। জয়পুরহাটে 7 বছরের প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার। পাহাড়ে চলছে বৈশাখী উৎসব, পুরাতন বর্ষকে বিদায় জানিয়ে নতুনকে বরণে নানা আয়োজন। সংস্কার না হওয়ায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে মাদারীপুরের 10 কিলোমিটার আঞ্চলিক সড়ক। রাস্তার পিচ উঠে গেছে অনেক আগেই, ধুলো আর খানাখন্দে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। এ ব্যাপারে কর্তৃপক্ষের কাছে বারবার ধর্ণা দিয়েও ফল পাননি এলাকাবাসী। মাদারীপুর প্রতিনিধি নজরুল ইসলাম পলাশের সহায়তায় আরো জানাচ্ছেন রাশিদুল আলম রাসেল। মাদারীপুরের পুরানবাজার কাঠপট্টি থেকে পাঁচখোলার বাংলা বাজার পর্যন্ত 10 কিলোমিটার সড়ক, জেলা সদর হাসপাতাল সহ বিভিন্ন সরকারি অফিসে যাতায়াতের জন্য পাঁচখোলা, রাস্তি ও কালিকাপুর ইউনিয়নের মানুষের একমাত্র ভরসা এই রাস্তা। দীর্ঘদিন কোনো সংস্কার নেই, সড়কে বড় বড় গর্ত, এর মধ্যেই দুর্বিষহ চলাচল করছেন যাত্রীরা। জায়গা জায়গা গর্ত হইয়া অনেক অসুবিধার সম্মুখীন হয়েছে, রোগী নেওয়া যাইতে পারে না, সিরিয়াস খারাপ। ভাঙ্গার চড়ে মনে করেন পাতি ভেঙে যায়, আমাদের ডিফারেনশিয়াল আউট হয়ে যায়, হ্যাঁ আমাদের স্টিয়ারিং এর সমস্যা। ভুক্তভোগীরা বলছেন সড়কটি সংস্কার চেয়ে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগকে অনেকবার আবেদন করা হলেও কোনো ইতিবাচক সাড়া পাননি তারা। আজকাল হচ্ছে এই দিচ্ছি করে দিচ্ছি এইভাবে বলেন, আসলে কাজের কাজ কিছু হয় না। এদিকে বরাদ্দ পেলে দ্রুতই সড়কটির উন্নয়ন কাজ শুরুর কথা জানালেন এলজিডি কর্মকর্তা। পাঁচখোলা বাংলা বাজার সড়কটি আরসিআইপি প্রজেক্টের, আমরা আশা করছি যে অতি সত্বর এই প্রকল্পটা থেকে আমরা এই স্কিমটি অনুমোদন পাবো এবং বাস্তবায়ন করব। এই সড়কের অসহনীয় ধুলোয় অতিষ্ঠ হাজারো মানুষ, বাড়ি গাছপালা ছেয়ে গেছে ধুলোয়। রোডের পাশে গড়ের যে পরিস্থিতি, ধুলাবালিতে কি অবস্থা হয়ে যাইতেছে, যে থাকতেই তো পারতাছি না বাড়িতে। বর্ষার আগে সড়কটি সংস্কার করার দাবি এলাকাবাসীর। রাশেদুল আলম রাসেল, 21 টেলিভিশন। 700 বছরের পুরনো মানিকগঞ্জের মাচাইন মসজিদ এবং মসজিদ সংলগ্ন শাহ রোস্তমের মাজার এখন পূর্ণভূমি। দূর দূরান্ত থেকে প্রতিনিয়ত আসছেন ভক্তরা। সময়ের আবর্তে ঐতিহাসিক মসজিদ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রত্নতত্ত্ব বিভাগের আওতায় থাকা মসজিদের সংস্কার চায় স্থানীয়রা। মানিকগঞ্জ প্রতিনিধি সাব্বিরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। সাইফুদ্দিন আহমেদ সম্পাদিত মানিকগঞ্জের ইতিহাস বই এবং স্থানীয়রা জানান, প্রায় 700 বছর আগে সুলতানি আমলে ইছামতি নদীর পাড়ে মাচাইন গ্রামে মসজিদটি নির্মিত হয়। এটি মানিকগঞ্জের প্রাচীনতম মসজিদ। ঐতিহাসিক পুরাকীর্তি হিসাবে মসজিদটি প্রত্নতত্ত্ব বিভাগের আওতায় রয়েছে। সুদূর বাগদাদ থেকে ইসলাম ধর্ম প্রচার করতে ইছামতি নদীর ধারে এই গ্রামের কাছে এসে নৌকাতেই মারা যান সুফি শাহ রোস্তম। পরে তাকে সমাহিত করা হয় মসজিদের পাশে, গড়ে ওঠে মাজারটি। এরপর থেকেই হযরত শাহ রোস্তম বাগদাদী রাদিয়াল্লাহু আনহু মাজার শরীফ নামে পরিচিত। মাজারে লোকজন আসে, মানুষের ভক্তি বিশ্বাস আছে, এই জন্য এখানে মানুষ আসে, আমল তামত করে, অনেক কিছু দেয়। তাও হযরত শাহ রোস্তমের মাজারের একদিকে লোহার খাঁচায় রয়েছে 16টি কালো পাথর, ভক্তরা এখানেই মান্যত করেন। আমার ভাই যে যদি একটা ছেলে হয় তাহলে আমরা মাসার নিয়ে যাবো, এই জন্য আর কি নিয়ে আসে। সুস্থ জন্ম হয়েছে সেই জন্য বাতাসা আর হলো দুধ নিয়ে এখানে আর মানুষ হাতে আসছি। মাজারে এসে কেউ সিজদা করবেন না, এরকম মান্যত করবেন না, এসে আপনারা করবেন কি, জিয়ারত করবেন, জিয়ারত করা সুন্নত। এখন পর্যন্ত প্রত্নতত্ত্ব বিভাগ মসজিদটি সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি। সংস্কার করা হয়নি, এমনি রং টং দিয়ে রাখা হয়েছে, কিন্তু বৃষ্টি আসলে পানি পড়ে, ছাদ দিয়ে পানি পড়ে, গম্বুজগুলো ড্যাম হয়ে গেছে। তবে জেলা প্রশাসক জানালেন বর্ষার আগেই মসজিদটি মেরামত করা হবে। উপজেলার উন্নয়ন ফান্ড থেকে তারা যেন মসজিদটার বর্তমান যে অবস্থা সেটা সংস্কার করে যারা মসজিদে নামাজ পড়তে আসেন তাদের জন্য একটু সুব্যবস্থা করে, সেই জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। ঐতিহ্য ধরে রাখতে এখনই উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করেন স্থানীয়রা।
রত্না জামান, একুশে টেলিভিশন। জয়পুরহাটে 7 বছরের এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনায় ধর্ষক মেহেদী হাসানকে আটক করেছে পুলিশ। জেলার কালায়ের ভূগোল গ্রামে ঘটনা ঘটে। পুলিশ জানায়, বাড়িতে কেউ না থাকার সুযোগে 7 বছরের বাঘ প্রতিবন্ধী শিশুটিকে ফুসলিয়ে প্রতিবেশী মেহেদী তার বাড়িতে নিয়ে যায়। পরে শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করে তার পরিবার। মেয়েটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করলে রাতেই মেহেদীকে আটক করে পুলিশ। নড়াইলে এক মাদক ব্যবসায়ীর পেট থেকে 950 পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদে তারা জানতে পারে কক্সবাজার থেকে এক ব্যক্তি ইয়াবা নিয়ে আসছে। এক পর্যায়ে আলমগীর মল্লিককে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে সে জানায়, কক্সবাজার থেকে 19টি মোড়কে পেঁচানো 900 পিস ইয়াবা উদ্ধার ইয়াবার প্যাকেট সে গিলে নিয়ে এসেছে। পরে পায়ুপথে ইয়াবাগুলো বের করা হয়। পার্বত্য চট্টগ্রামে শুরু হয়েছে পাহাড়িদের বর্ষবরণের উৎসব বৈশাখী। উৎসবটি ত্রিপুরাদের কাছে বৈশু, মারমাদের কাছে সাংগ্রাই এবং চাকমা ও তাঞ্চঙ্গদের কাছে বিজু নামে পরিচিত। বর্ষবরণের উৎসবের প্রথম দিন আজ। প্রতিনিধিদের সহায়তায় আফসানা নীলার রিপোর্ট। চৈত্রের শেষ বেলায় রঙিন ফুল নদীতে ভাসিয়ে পুরনোকে বিদায় দেয় পাহাড়ি তরুণীরা। সূচনা হয় বৈশাখী উৎসবে। পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানাতে বৈশু, সাংগ্রাই, বিজুর উৎসব এখন পাহাড়ে পাহাড়ে। নতুন পোশাক পরা, ঘরে ঘরে পাচন রান্না আর ঘরবাড়ি সাজসজ্জার আয়োজন চলছে। সবার মঙ্গল কামনার উদ্দেশ্যে আমরা ফুল বাঁচাতে থাকি, যাতে পুরনো বছরকে সুন্দর করে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগতম জানার জন্য। আমাদের নতুন বছরের প্রত্যাশা হচ্ছে সবাই যাহাতে সুখে এবং শান্তিতে বিজু পালন করতে পারে। গ্লানি দুঃখ মুছে যাওয়ার জন্য মা গঙ্গার কাছে প্রার্থনা করা হয়। তারপর 30/17 হচ্ছে আমাদের মূল বিজু। উৎসবের প্রথম দিনে নদীতে ফুল ভাসানো ছাড়াও বয়স্ক পূজা, বর্ণাঢ্য শোভাযাত্রা আর ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখরিত গোটা পার্বত্য চট্টগ্রাম। সবাই যেন ভালো থাকে, এটার জন্য আজকে আসলাম ফুল ভাসাতে। এই দিনে আমরা একে অপরের সাথে সবাই মিলেমিশে থাকি, ঘোরাঘুরি করি। এই বৈচিত্র্যময় সংস্কৃতির মধ্যে আমরা ঐক্যের মেলবন্ধন খুঁজে পাই। 4 দিনের এই উৎসবে আরো থাকছে সমবেত প্রার্থনা, জলকেলি, পিঠা তৈরি, ঘিলা খেলা, বৌদ্ধ মূর্তি স্নান আর হাজারো প্রদীপ প্রজ্বলন। বাংলাদেশের বৈচিত্র্যপূর্ণ নৃগোষ্ঠীগুলো এবছরান্তের উৎসবকে নানা নামে ডাকলেও সবার নিবেদন একই, এটাই নৃগোষ্ঠীগুলোর মৈত্রীবন্ধনের এক অনন্য প্রতীক। আফসানা নীলা, একুশে টেলিভিশন। দর্শক, এবার সারা দেশের নানা খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যার প্রতিবাদ ও অপরাধীদের শাস্তির দাবিতে মৌলভীবাজার ও যশোরে বিক্ষোভ মানববন্ধন। ঠাকুরগাঁও, ব্রাহ্মণবাড়িয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহে বিশ্ব পানি দিবস পালন। দিনাজপুরে হাউজিং এলাকায় উন্নয়ন কাজের উদ্বোধন করলেন হুইপ ইকবালুর রহিম। ময়মনসিংহের ভালুকায় 126টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে মাল্টিমিডিয়া ক্লাসরুম সামগ্রী বিতরণ। যশোরের শার্শায় কেরালখালী পাপিয়ার ঘোপ মাধ্যমিক বিদ্যালয়ের 4তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন। মৌলভীবাজারে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজিবির শ্রীমঙ্গল সেক্টরের 6ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। হবিগঞ্জের সেক্টর কমান্ডার্স ফোরামে সম্মেলন। গোপালগঞ্জে সবুজ ও পরিচ্ছন্ন প্রতিযোগিতা। জামালপুরে দুর্গম চরাঞ্চলে সোলার সেচ পাম্প চালু। হোমিওপ্যাথির জনক ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যানের 264তম জন্মদিন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে র্যালি ও আলোচনা সভা। নোয়াখালীর কোম্পানিগঞ্জে মাদক বিরোধী র্যালি ও সমাবেশ। গাজীপুরে ভুয়া সাংবাদিক দম্পতি সহ 4 জনকে ইয়াবা সহ আটক করেছে র‍্যাব। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। শেষ করছি একুশের দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সংস্কার না হওয়ায় চলাচলের অযোগ্য মাদারীপুরের 10 কিলোমিটার আঞ্চলিক সড়ক যাত্রীদের দুর্ভোগ। 700 বছরের পুরনো মানিকগঞ্জের মাচাইন মসজিদ ও শাহদস্তমের মাজার সংস্কারের অভাবে হয়ে পড়েছে ঝুঁকিপূর্ণ। জয়পুরহাটের 7 বছরের প্রতিবন্ধী শিশুকে ধর্ষক গ্রেফতার।
সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন একুশে.com ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ জানিয়ে একুশের সাথেই থাকুন।